হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিও হচ্ছে এইচ এস সংস্কৃত সাজেশান যে দুটি দিলাম একটি আসবে এইটা হচ্ছে আমি ভাষাতত্ত্ব থেকে নিয়ে এসেছি তা ভাষাতত্ত্ব হলো এমন একটা জায়গা যেখানে সবার কঠিন বলে মনে হয় কিন্তু এটা কতটা সহজ করা যায় সেই পন্থাটা আমি তোমাদের বলতে পারি যে দুটি দিলাম একটি আসবে এর থেকে আর কি চাও কারণ পরীক্ষায় দুটি দেওয়া থাকবে সেখানে একটি পাবা তাহলে দুটি দিলাম একটি আসবে তো বন্ধুরা এরকম ধরনের যদি আরও তা ভিডিওটা শুরু করার আগে যদি বলতে চাই যে এর পরবর্তীতে আমি বাংলা সাহিত্যের ইতিহাস থেকেও এরকম ধরনের আরও ভিডিও আনতে চলেছি সাজেশান যে দুটি দিলাম একটি আসবে বা এরকম ধরনের আরও কিছু আনতে চলেছি আর এছাড়া সংস্কৃতে আমার সংস্কৃত আরও অন্যান্য বিষয়ে আরও অনেক কিছু সাজেশান দেওয়া আছে তো আমার আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এতক্ষণ ধরে তোমরা দেখছো অল বাংলা স্টাডি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত তো বেশি কথা না বলে চলা শুরু করা যাক তো বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত বন্ধুরা যারা এই বছর দু হাজার উনিশে উচ্চ মাধ্যমিক দেবে সংস্কৃত শুরু করা যাক যে দুটি দিলাম একটি আসবে সেই দুটি কী সেই দুটি আমি যেটা দেবো সেই দুটি পরীক্ষায় তোমার পড়ে গেলে অবশ্যই পাবে যদি না পেয়ে থাকো তাহলে পরীক্ষা দেওয়ার পর সংস্কৃত দেওয়ার পর এই চ্যানেলে এসে তোমরা কমেন্ট করতে পারো তো বন্ধুরা চলো শুরু করো ভাষা থেকে প্রথম প্রশ্ন হচ্ছে কিন্তু ও শতঙ্গুচ্ছের পরিচয় দাও আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা সংস্কৃতের স্থান এটা দুই নাম্বারই এই দুটো আছে দুটো পাঁচ নাম্বার দেবে এবং দুটোই দেওয়া থাকবে তোমরা এর মধ্যেতে একটা পাবেই অর্থাৎ এর ভয়টা তোমাদের কেটে গেলো এবং এরম ধরনের তো বন্ধুরা এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার কমেন্ট করতে পারো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সাবস্ক্রাইব যদি না করো তাহলে তোমরা এই ভিডিওগুলো আর পাবে না কিন্তু আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করতে পারবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ হচ্ছে টেক কর আর হ্যাঁ বাংলা বাংলা সাজেশান যদি পেতে চাও তাহলে কমেন্টে মতামত করো সেই মতামত অনুযায়ী আমি তোমাদের ভিডিও দিতে থাকবো তো বন্ধুরা দেখা হচ্ছে ততক্ষণ হচ্ছে টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং